জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আবারও চলে এলাম দৈনিক রাশিফল নিয়ে। আজকে প্রথম জেনে নিচ্ছি দিনের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে ত্রয়োদশী তিথি, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ, আজ যোগ হচ্ছে ইন্দ্র, বার হচ্ছে মঙ্গলবার, 18 এপ্রিল 2023। আজকের দিনের সূর্যোদয় হবে সকাল 5:14 এবং সূর্যাস্ত হচ্ছে বিকাল 5:58। আজকের চন্দ্র রাশি হচ্ছে মীন রাশি, আজ যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে মীন রাশি। আর এখন জেনে নিচ্ছি আজকের দিনের অশুভ সময়। রাহুকাল চলছে দুপুর 3:30 থেকে, অশুভ সময় চলছে বিকাল 5:11 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনোরকম শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে, নাহলে কাজটি অসফল বা কাজটি না হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। এখন জেনে নেব আজকের দিনে শুভ সময়। আজকের দিনে ভালো সময় হচ্ছে সকাল 11:05 থেকে, ভালো সময় চলছে দুপুর 12:06 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজে সাফল্য আসার সম্ভাবনা বেশি থাকবে বা কাজটি ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন জেনে নিচ্ছি আমরা আজকের দিনের শুভ দিক। শুভ দিক হচ্ছে উত্তর দিক, উত্তর দিকে কাজ বা যাত্রা থাকলে সেটি শুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি 12টি রাশির রাশিফল এবং আজকের দিন কেমন যাচ্ছে তার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। আর অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আপনার বিশ্বাসের ভগবানের নাম। সবার প্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার দিনটি ওভারঅল ভালো যাবে, খুব খারাপ নয়, কিন্তু আপনার আজকে আর্থিক যোগ আগের তুলনায় কিছুটা উন্নতির যেমন সম্ভাবনা রয়েছে, তেমনটা কিন্তু আজকে লোকসানেরও সম্ভাবনা কিন্তু ভীষণ রয়েছে, তাই একটু সজাগ থাকলে ভালো হয়। আজ আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রগুলিকে একটু সামনে রাখার চেষ্টা করবেন, সেগুলো কোনোভাবে আজকে চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারেন সেগুলো হাতের কাছে না পেয়ে। আজ বিনিয়োগের দিকে নজর দিন। আজকে আপনার আর্থিক পরিস্থিতি ভালো রাখতে আপনি কিছুটা পারেন তো সঞ্চয় এবং অন্য জায়গায় ইনভেস্টমেন্টের কথা ভাবনা চিন্তা রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আজকে আপনার পারিবারিক পরিবেশ দিকে নজর দেওয়া জরুরি রয়েছে। পারিবারিক কোনো বিষয়ে আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ, তাই বুঝে শুনে আজকে কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন। আজ শারীরিক দিক দিয়ে আপনার দিনটি আজকে মোটামুটি ভালো, খুব ভালো নয়, শরীরের প্রতি একটু বেশি যত্ন নেওয়া জরুরি রয়েছে, পর্যাপ্ত পরিমাণ খাওয়া এবং সঠিক পরিমাণ বিশ্রাম নেওয়া জরুরি রয়েছে, নাহলে শারীরিক সমস্যা দেখাইতে পারে। আজ ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন আপনার সহকর্মীদের সঙ্গে এবং আপনার প্রেম জীবনে সঙ্গিনীর সাথে, নাহলে কিন্তু সমস্যা বাড়াবাড়ি হতে পারে। হয়তো কোনোরকম ঝামেলায় জড়াবেন না, কোনোরকম সমস্যা থাকলে নিজের ভিতরে মিটমাট করে নিন, সেটা যাতে বেশি বাড়াবাড়ি না হয় সেদিকে ধ্যান রেখে আজকে দিনটি পরিচালনা করতে পারেন। আজকে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, আজ নিজের ভিতরে করে ভালো সময় কাটাতে পারেন, তবে চেষ্টা করবেন অন্য কারোর কথায় নিজের ভিতরে কোনোরকম সন্দেহজনক বা পরিবেশ না তৈরি করতে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো, পড়াশোনার জন্য আজকে বিদেশ যাত্রার সুযোগের সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক, আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। লটারি ফাটকা ব্যবসায় আপনারা আজকে এড়িয়ে চলতে পারেন, সেটা আপনার জন্য ভালো হয়। আজকে আপনারা যদি কোনো শুভ কাজ করতেই হয় তাহলে শুভ সময়ের ভিতরে করার চেষ্টা করবেন, সেটাই হচ্ছে আপনাদের জন্য সবথেকে ভালো হবে। শুভ সময় হয়েছে সকাল 11:05 থেকে, ভালো সময় চলছে দুপুর 12:06 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন। এখন জেনে নেব আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকে আপনাদের দিনটি মোটামুটিভাবে ভালোই যেতে চলেছে। আজ যারা ব্যবসা করছেন বা ব্যবসা শুরু করার চিন্তাভাবনা নিয়েছেন সেক্ষেত্রে আজকে আপনাদের ব্যবসায় অনেকটা লাভবানের সম্ভাবনা রয়েছে, তাই ব্যবসায় আজকে নতুন করে বিনিয়োগের সময় বেশ ভালো রয়েছে। অবশ্যই আপনারা বুঝে শুনে বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো রকমের রিটার্ন আপনাকে দেবে। আর এমনি শেয়ার মার্কেট অথবা ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাকে আজকে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন রয়েছে, নাহলে অর্থ ক্ষতি হতে পারে। আজ আপনার
রোমাঞ্চকর একটা দিনের অভিজ্ঞতা হতে পারে। আপনি আজকে ভালো কোনো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আপনার কাজের জায়গায় অবশ্যই আজকে ধৈর্য ধরতে হবে, সমস্ত কাজ খুব দায়িত্ব সহকারে এবং নির্ভুলভাবে করার চেষ্টা করতে হবে। আজ নতুন কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন বা প্রেম জীবনে আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, আজ নিজেদের মতো করে সময় কাটাতে পারেন। আর যারা অবিবাহিত ছিলেন তাদের বিবাহের একটা যোগের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাদের জন্য আজকে আপনাদের মনে একটু আনন্দ বজায় থাকবে। আজ বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান বা পূজা অর্চনা আয়োজন করতে পারেন, সেক্ষেত্রে পরিবারের সুখ শান্তি বেশ ভালো থাকবে। আর পরিবারে বয়োজ্যেষ্ঠ বা বাচ্চা কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি এবং তাদের প্রতি একটু বেশি খেয়াল রাখুন। আজ কোনো ছোটোখাটো হলেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, তাই সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ নিজের দায়িত্বে যেগুলো থাকবে সেগুলোকে খুব টাইম মাফিক এবং খুব নির্ভুলভাবে করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। নাহলে কাজের চাপ বাড়তে পারে বা আপনি যদি অফিসের কোনো কাজ হয়ে থাকে তাহলে আপনার চাকরি নিয়ে টানাপোড়েন পর্যন্ত হতে পারে, তাই সামলে চলবেন। যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, আপনাদের জন্য অবশ্যই ভালো সুযোগ আসছে, আর একটু পড়াশোনায় মনোযোগী হতে হবে। পড়াশোনায় কোনোভাবে আজকে গাফিলাতি যাতে না হয় সেদিকে ধ্যান রাখবেন। আর মহিলাদের থেকে আজকে সতর্কতা অবলম্বন করে চলতে পারলে ভালো হয়। প্রেমের ক্ষেত্রে যদিও দিনটি ভালো, তবে কাজের ক্ষেত্রে আপনারা আজকে মহিলাদের থেকে দূরে থাকাটাই সব থেকে ভালো হবে। তো আজকের দিনে শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 8, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। লটারি ও ফাটকা ব্যবসায় দিনটি মোটামুটি ভালো রয়েছে, একটাতে লটারি অবশ্যই আপনারা আজকে কাটতে পারেন। তবে আপনাদের জন্য আজকে শুভ সময় সকাল 11:05 থেকে ভালো সময় চলছে দুপুর 12:07 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ নতুন কাজ শুরু করতে পারেন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ কিছু ফাঁকা সময় আপনি নিজেকে একটু সময় দিতে পারেন বা নিজের শরীরচর্চা দিকে একটু বেশি মনোযোগী হতে পারেন, সেটাই আপনার জন্য সব থেকে ভালো হবে। শারীরিক কোনো ছোটোখাটো সমস্যা দেখা দিবে, ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কোনোভাবে অবহেলা করা থেকে বিরত থাকুন। আজ বাড়িতে বয়োজ্যেষ্ঠ বা বাচ্চা কেউ থাকলে তাদেরকে সামলে রাখার চেষ্টা করবেন, তাদের আজকে কোনোভাবে শরীর খারাপের একটা সম্ভাবনা রয়েছে বা তাদের জন্য আপনাদের একটু আজকে চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর শরীর সুস্থ রাখতে আপনি শরীরচর্চার দিকে মনোযোগী হন, সেটা আপনার জন্য সব থেকে ভালো হয়। আজ আপনি কোনো অচেনা ব্যক্তির পরামর্শ অনুসারে অর্থ বিনিয়োগ করলে কিছুটা হয়তো লাভবানের সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই আজকে বিনিয়োগের সময় ভাবনা চিন্তা করে বিনিয়োগ করা জরুরি রয়েছে, তবে সেক্ষেত্রে আপনাদের মোটামুটি দিনটি ভালো যাচ্ছে। আপনি নতুন কোনো উপায় অবশ্যই ইনকাম করার রাস্তা খুঁজে পেতে পারেন বা নতুন কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সেদিক দিয়ে আপনাদের দিনটি অনেকটা ভালো যাবে। বাড়িতে কোনো রকম বদল করার আগে বা কোনো কিছু বদল করার আগে পরিবারের কাছ থেকে পরামর্শ নিয়ে নিন, সেটা না হলে পারিবারিক সমস্যার কারণ হয়ে যেতে দাঁড়াতে পারে। যাদের অনেকদিন ধরে মামলা মোকদ্দমা কিছু সমস্যা চলছিল সেক্ষেত্রে কিছুটা রেজাল্ট হয়তো আপনি ভালো রেজাল্ট পেতে পারেন, সেদিক দিয়ে তাদের জন্য দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে আপনার কাজের সময় খুব সজাগ থাকুন এবং লোকের সঙ্গে কথা বলার সময় খুবই বুঝে শুনে কথা বলবেন, নিজের বুদ্ধিমত্তার উপরে আরেকটু সময় দিতে পারেন বা নিজের বুদ্ধিমত্তার উপরে আরেকটু কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হয়। আর কারো কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা ধার নেওয়া থেকে বিরত থাকবেন, আর তড়িঘড়ি করে কোনো রকম সিদ্ধান্ত আপনারা আজকে নেবেন না। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, পড়াশোনা আরেকটু বেশি মনোযোগী হতে হবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যারা প্রথমত লটারি কাটতে ইচ্ছুক অবশ্যই আপনারা লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। তবে আপনাদের জন্য আজকে শুভ সময় হয়েছে সকাল 11:05 থেকে ভালো সময় চলছে দুপুর 12:06 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ নতুন কাজ শুরু করতে পারেন। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ বন্ধুরা আপনার পাশে দাঁড়াবে এবং বন্ধুদের সাহায্য সহযোগিতায় আপনি অনেক কঠিন পরিস্থিতি থেকে আজকে সহজে বেরিয়ে আসতে পারবেন, সেটা আপনার আর্থিক সমস্যা হতে পারে বা পার্সোনাল কোনো সমস্যা হতে পারে, ওভারঅলভাবে সেখান থেকে একটা ভালোভাবে রিটার্ন আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ আপনার দ্রুত উপার্জনের করার চেষ্টা আপনাকে আজকে বিপদে ফেলতে পারে, তাই সজাগ থাকবেন। বেআইনি কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন না, আর
খুব বুঝে শুনে আজকে দিনটি পরিচালনা করবেন। আচ্ছা, আইনি ঝামেলায় কিন্তু জড়ানোর একটা সম্ভাবনা কিন্তু থাকেই যাচ্ছে, তাই সজাগ থাকবেন। পরিবারের সঙ্গে নিজের সময় ভাগ করে নিতে পারেন, বা যারা পরিবারে সময় কাটান না খুব একটা, তাদের জন্য আজকে দিনটি সেটা বিষয়ে ভালো রয়েছে। অবশ্যই আপনারা চেষ্টা করুন আজকে নিজের মতো করে সময় কাটাতে। আজ পরিবারের সঙ্গে নিজের সমস্যা ভাগ করে নিলে মনের বোঝা কিছুটা হালকা হতে পারে। মানে কোনো বিষয়ে খুব বেশি যদি চিন্তিত থাকেন, সেক্ষেত্রে আপনি ভালো কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আজ যারা বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, তবে যারা প্রেম করছেন তারা একটু সতর্কতা অবলম্বন করুন। আজ যারা সিঙ্গেল ছিলেন, যারা অবিবাহিত ছিলেন, তাদের আজকে বিবাহের যোগাযোগ হতে পারে বা প্রেমের কোনো প্রস্তাব আসতে পারে, তো সেই বিষয়টা ভেবে দেখতে পারেন। সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে, আবার কোনো ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রেও হতে পারে। আজকে আপনার বন্ধুদের সাহায্য সহযোগিতায় যেহেতু দিনটি ভালো যাবে, তাই বন্ধুদের সঙ্গে আজকে বেশি করে সময় কাটান, বা তাদের জন্য আজকে কিছুটা টাকা হয়তো খরচ হবে, তার জন্য প্রস্তুত থাকবেন। আর যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দিনটি যেহেতু ভালো যাচ্ছে, অবশ্যই আপনারা আপনাদের ব্যবসা বাড়ানোর চিন্তা ভাবনা রাখতে পারেন, সেটাই আপনাদের জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আর সহজে কাউকে বিশ্বাস করবে না, টাকা পয়সা কারুকে ধার দেওয়া থেকে একদমই বিরত থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। লটারি ও ফাটকা ব্যবসায় দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, খুব ভালো নয়, মোটামুটি ভালো যাচ্ছে। একটা দিয়ে লটারি কাটা চিন্তা আপনারা রাখতে পারেন। আপনাদের আজকে জন্য শুভ সময় রয়েছে কোনো কিছু শুভ কিছু করার জন্য, সেটা হচ্ছে সকাল 11:05 থেকে ভালো সময় চলছে দুপুর 12:06 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন। এখন চেয়ে নিব আমরা সিংহরাশি। সিংহরাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের দিনটি মোটামুটি ভালোই যাবে, কিন্তু কোনো ক্ষেত্রে আজকে কাজের জায়গায় চাপের সমস্যা সৃষ্টি হতে পারে, বা কোনোভাবে চাপে ভুলের জন্য বড় রকমের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সজাগ থাকবেন আর আজকের দিনটি পুরোটা খুবই বিবেক বিবেচনা করে দিনটি পরিচালনা করবেন। কারো কোনো কথায় কোনো জায়গায় আজকে বিনিয়োগ করবেন না, সেটা কিন্তু আপনার জন্য সমস্যাকর হতে পারে, বা আপনার অর্থ ক্ষতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ ভবিষ্যতে কোনো জটিলতা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে মনে কিছুটা আনন্দ বজায় থাকবে। যারা আজকে নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন, বিশেষ করে যারা প্লাস্টিক জিনিসের ব্যবসা করেন বা কসমেটিক্সের ব্যবসা করেন, সেক্ষেত্রে ব্যবসায় অনেকটা লাভবানের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে ব্যবসায় বড়দের সঙ্গে আলোচনা করে শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো রকম একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্য কারোর ব্যাপারে বিশেষ কোনো নাক গলা নেই, আপনার জন্য ভালো হবে। আজ নিজের সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য সবথেকে জরুরি রয়েছে। আজ আপনার পুরনো বন্ধু আপনাকে ছোটোখাটো হলেও সমস্যার মধ্যে ফেলতে পারে, তাই সজাগ থাকবেন। কারোকে খুব একটা বেশি বিশ্বাস না করে সবথেকে আপনাদের জন্য ভালো হয়। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে আজকে চাকরির একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা চাকরিতে কোনো কাজের অফার আসতে পারে, সে বিষয়টাকে আপনারা আজকে ভেবে দেখতে পারেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, অবশ্যই আপনারাও আজকেও লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো যাবে। তবে আপনাদের জন্য আজকে শুভ সময় কিন্তু ভিডিওর শুরুতে বলা হয়েছে, ওই সময়ের ভিতরে সমস্ত ভালো কাজগুলি করার চেষ্টা করবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর শুভ সময় সকাল 11:06 থেকে ভালো সময় চলছে দুপুর 12:10 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজে সফল বা কাজটি ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন জেনে নেব আমরা কন্যারাশি। কন্যারাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনাকে আপনার আর্থিক ব্যাপারে খুবই সজাগ থাকতে হবে। আজকে আর্থিক বিষয়ে খুব ধ্যান রাখবেন, যেখানে সেখানে বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। আর সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন এবং শরীরচর্চার দিকে একটু বেশি মনোযোগী হন, সেটাই আপনার জন্য ভালো হয়। যারা পূজাপাঠ করেন তাদের ক্ষেত্রে আজকে পূজাপাঠ করে শুরু করাটাই আপনাদের জন্য সবথেকে দিনটি ভালো হবে। আজ আপনার প্রেম জীবন মোটামুটি ভালো যাচ্ছে, তবে চাকরি জীবনকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, নাহলে কিন্তু প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে। আর নতুন কোনো উপায় অবশ্যই আপনি ইনকাম করার চেষ্টা শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে।
আর আপনি অবশ্যই শুরু করতে পারেন। আজ নিজের মনের ভিতরে ইতিবাচক রিটার্ন দেখতে পাবেন। আজ অজানা জায়গায় নিমন্ত্রিত পেলে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো কিছু শিক্ষা নিতে পারবেন বা সেক্ষেত্রে আপনি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আজ পরিবারকে সময় দিন, পরিবারের সকলে মিলে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে বা করেছিলেন সেক্ষেত্রে আপনাদের জন্য আজকে দিনটি বেস্ট দিন, অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুবই ভালো হতে চলেছে। আর যারা পড়াশোনা করছেন, বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বা কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনাদেরকে অনেকটা আর একটু বেশি পরিশ্রম করতে হবে, তার জন্য প্রস্তুত থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 12, শুভ দিক দক্ষিণ দিক, আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। মা বাবা এবং বন্ধুবান্ধবকে আজকে একটু যতটা পারেন একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু সেগুলো সমস্যার কারণ হয়ে যেতে পারে। রাজনীতি থেকে যতটা পারেন দূরে থাকার চেষ্টা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকে যদি আপনি নতুন কোনো কাজ বা শুভ কোনো কাজ শুরু করতে চান অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি ভালো রয়েছে। তবে আপনাদের জন্য আজকে শুভ সময় সকাল 11:05 থেকে ভালো সময় চলছে দুপুর 12:05 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে কাজের সাফল্য আসার সম্ভাবনা বেশি থাকবে। এখন জেনব আমরা তুলারাশি। তুলারাশি জাতকদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনাদের জন্য দিনটি একটু ঝামেলাকর দিনের মধ্যে একটা দিন হতে পারে। বিভিন্নভাবে কাজের প্রেশার আপনার উপরে আসতে পারে যা আপনার মানসিক পরিস্থিতিকে খারাপ করতে পারে বা একটু খিটখিটে মেজাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, যা আপনার প্রেম জীবনের সমস্যা হতে পারে বা সাংসারিক জীবনে, আর সেটা বড় আকার ধারণ করতে পারে। তাই আগে থেকে সজাগ থাকুন এবং নিজের মনকে যতটা পারেন আজকে শান্ত রাখার চেষ্টা করবেন। আচ্ছা, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের উল্লেখযোগ্য বেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকে যারা শেয়ার মার্কেট অথবা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি বেশ ভালো যাবে। আজ পরিবার ও বন্ধুদের সঙ্গে সমকালীন আড্ডার প্রয়োজন রাখতে পারেন বা আড্ডা দিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে, এতে আপনার মানসিকতা অনেকটা বেশ ভালো থাকবে এবং ফ্রি হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনার অবশ্যই সকালে তাড়াতাড়ি উঠুন এবং শরীরচর্চা এবং পূজা অর্চনাতে দিনটি শুরু করুন, সেক্ষেত্রে আপনাদের দিনটি অনেকটা ভালো যাবে। আজ আপনার স্বাস্থ্যের ব্যাপারে সজাগ থাকবেন, খাওয়া দাওয়া এবং জলপান করা ঠিক মতো না রাখলে কিন্তু শরীর খারাপ হতে পারে, সেটা আপনার পরিবারে বাচ্চাকেও হতে পারে, বয়োজ্যেষ্ঠ কেউ হতে পারে। আর সম্পর্কের মধ্যে কোনো রকম যদি ফাটল দেখা যায় তাহলে নিজের ভিতরে সেটা আলো রাখবেন, কারোর সঙ্গে বাইরে কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা না করে আপনাদের জন্য ভালো হবে, নাহলে সেটা আরও বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে কিন্তু লাল, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক, আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজ দূরে কোনো বন্ধু আপনারা যদি আজকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে সেক্ষেত্রে সজাগ থাকবেন, খুব বুঝে শুনে আজকে সিদ্ধান্তগুলি নেওয়ার চেষ্টা করবেন। আজ আপনার পুরনো কোনো শত্রু আবার মাথাচাড়া দিয়ে আপনার সমস্যার জন্য উঠে পড়ে লাগতে পারে, তাই সেক্ষেত্রে সজাগ থাকবেন বা আইনি কোনো ব্যবস্থা নিয়ে রাখতে পারেন। যারা আজকে অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন সেই আপনাকে আজকে ঠকিয়ে দিতে পারে, তাই খুব সজাগ থাকবেন, খুব সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনাদের জন্য বেশ লটারি ফটকা ব্যবসা, যেহেতু দিনটি মোটামুটি ভালো যাচ্ছে অবশ্যই আপনারা আজকে একটা লটারি কাটতে পারেন। তবে আপনাদের জন্য আজকে শুভ সময় কিন্তু সকাল 11:05 থেকে ভালো সময় চলছে দুপুর 12:06 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজের সাফল্য আসা বা কাজটি ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন জেনব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকলেও আজ বাজে খরচে আজকের দিনটিকে বাঁচিয়ে রাখবেন, বাজে খরচ থেকে আজকে যতটা পারেন খুব কম খরচ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। অপ্রয়োজনীয় খরচ এক টাকাও করবেন না, নাহলে কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। আজ পরিবারের প্রয়োজনে আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে এবং সে বিষয়ে আপনার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ, তাই চেষ্টা করবেন আজকে পারিবারিক কোনো বিষয়ে আপনার থাকা খুব জরুরি রয়েছে। আজ আপনার থেকে ছোটো বয়সে কারো কাছ থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে মনে কিছুটা আনন্দ বজায় রাখবে বা আপনার কাজের জায়গায় তা বেশ ভালো ফলদায়ক হতে পারে। আজ আপনি সহজে কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, আজকে আপনার প্রিয় কোনো বন্ধু বা বান্ধবী আপনাকে সমস্যা বা আপনাকে কেউ ঠকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে,
তাই সজাগ থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। আজকে আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য দিনটি ভালো রয়েছে। আর যারা বিবাহিত বা যারা প্রেম করছেন সদ্য বিবাহিত, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো। আপনারা নিজেদের মতো করে ভালো সময় কাটানোর জন্য আজকে দিনটি বেশ ভালো রয়েছে। আজ বিশেষ কোনো উদ্যোগের সঙ্গে আপনি কাজ করুন, সেক্ষেত্রে আপনার কাজে সাফল্য আসার সম্ভাবনা একটু ভালো রয়েছে, তবে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকবেন। খাওয়া দাওয়ার বিশেষ ধ্যান রাখুন, আজকে আপনাদের পেটের সমস্যা একটু ভোগাতে পারে, তাই সেক্ষেত্রে আপনাকে সজাগ এবং সতর্কতা অবলম্বন করতে হবে। আর শেয়ার মার্কেট অথবা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে সঠিক শিক্ষার প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু লোকসান হতে পারে। আজকে আপনার জন্য আপনার স্বাস্থ্যের জন্য একটু ভাবনা চিন্তা রাখা জরুরি রয়েছে, বা তার জন্য কিছুটা সঞ্চয়ের দিকে ভাবনা চিন্তা রাখতে পারেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 19, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন অবশ্যই লটারি কাটবেন, তবে আপনাদের জন্য আজকের শুভ সময় কিন্তু সেই সকাল 11:05 থেকে ভালো সময় চলছে দুপুর 12:07 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজে সাফল্য আসার বা কাজটি ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনি অপ্রয়োজনীয় জিনিস শক্তি নষ্ট না করে বরং সঠিক কোনো কাজে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজে সাফল্য আসার বা কাজটি ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজ নিজের বুদ্ধির ওপরে অবশ্যই ভরসা রাখুন, সেক্ষেত্রে আপনি অনেক কাজে সহজে সফলতা অর্জন করবেন। কারোর উপরে খুব বেশি বিশ্বাস করতে গিয়ে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। আজ আত্মীয়দের সঙ্গে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করবেন, কারোর সঙ্গে কিন্তু আজকে তর্ক বাঁধার সম্ভাবনা রয়েছে। এমনকি বাইরের লোকের সঙ্গে কথা বলার সময় আপনাকে খুবই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে আজকে কাজগুলি করতে হবে, আর খুব বুঝে কথা বলার সময় খুব বুঝে শুনে কথা বলবেন। আজ টাকা ধার যদি নিয়েছিলেন তাদের আজ যে কোনো অবস্থায় সেটা ফেরত দিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। আজকে আপনার আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো যাবে না, হয়তো ইনকাম ভালো হলেও কিন্তু তা জমানোর জন্য সমস্যাকর হতে পারে। আজ বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু বিশেষ ধ্যান দিতে হবে, উন্নতির দিকে একটু নজর রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি বেশ ভালো যাবে। আজ আপনার বন্ধুরা মিলে কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন, কিন্তু হ্যাঁ, আইনি ব্যবস্থা থেকে মানে আইনি সমস্ত ব্যাপারে থেকে আজকে খুব সজাগ থাকবেন, সে বিষয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। আর যারা বিবাহিত যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা ভালো দিন আসতে চলেছে, সেক্ষেত্রে আপনাদের মনে অনেকটা আনন্দ বজায় থাকছে। আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো, তবুও একটু স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন, খাওয়া দাওয়া খুব বুঝে শুনে করবেন। আজকে যারা প্রতিনিয়ত লটারি কাটেন অবশ্যই আপনারা লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে দিন ভালো যাচ্ছে। আর আপনার জন্য আজকের শুভ সময় কিন্তু বলা হয়েছে সকাল 11:05 থেকে ভালো সময় চলছে দুপুর 12:06 পর্যন্ত। আপনারা অবশ্যই এই সময়ের ভিতরে সমস্ত ভালো কাজ, নতুন কাজগুলি শুরু করতে পারেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে অরেঞ্জ কালার, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকে আপনার আর্থিক যোগ যদি প্রথম দেখা যায়, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যেতে চলেছে। আজ আপনি নতুন কোনো উপায়ে অবশ্যই ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাচ্ছে, কিন্তু হ্যাঁ, আজকে আপনার কিন্তু খরচাপাতির একটা ভালো সম্ভাবনা রয়েছে, সেটা যে কারোর জন্য হতে পারে বা আপনার নিজের স্বাস্থ্যের জন্য পর্যন্ত হতে পারে, তাই সজাগ থাকবেন। আজ গাড়িতে চলার সময় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, উঠা নামার সময় খুবই সাবধানতা অবলম্বন করুন, সেক্ষেত্রে কিন্তু আজ ছোটোখাটো হলেও বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে। আজ আর্থিক লাভবানের একটা ভালো সম্ভাবনা যেহেতু রয়েছে, আজকে আপনার পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদেশের আত্মীয়র কাছ থেকে আজকে কিছু উপহার আসতে পারে, যার জন্য মনে অনেকটা আনন্দ বজায় থাকবে। যারা অবিবাহিত ছিলেন তাদের বিবাহের একটা যোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আর সঙ্গিনীর সঙ্গে কথা বলার সময় কটু কথা বা কটু ভাষা প্রয়োগ করবেন না, সেক্ষেত্রে কিন্তু নিজের ভিতরে মান অভিমানের সম্ভাবনা রয়েছে, বা সেটা একটু বাড়াবাড়ি হয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর দূরে কোনো জায়গায় ভ্রমণ একদমই ক্যান্সেল করবেন, সেটাই আপনার জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, যেখানে সেখানে আজকে যাবেন না,
আর পরিবারের বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত বা ব্যবসার ক্ষেত্রে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় খুবই সতর্কতা অবলম্বন করুন আর খুব ধৈর্যের সাথে সিদ্ধান্তগুলি নেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনার পুরনো বন্ধু আপনাকে বিপদে ফেলতে পারে, তাই সে ব্যাপারে সজাগ থাকবেন, সহজে কাউকে আজকে বিশ্বাস করবেন না। আজ আপনার রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা বলেছি আবারও বলছি। আর খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন, বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন, আর পর্যাপ্ত পরিমাণ জল পান করা জরুরি রয়েছে। আজকে আপনাদের জন্য আজকে শুভ রং হয়েছে লাল, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যারা অনেকদিন ধরে লটারি কাটার চেষ্টা করছিলেন বা লটারি কাটতে ইচ্ছুক, অবশ্যই আপনারা কাটতে পারেন। তবে আপনাদের জন্য আজকে শুভ সময় রয়েছে, সকাল 11:04 থেকে শুভ সময় চলছে দুপুর 12:07 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজের সফল বা কাজটি ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ স্বাস্থ্যের অবনতির জন্য জরুরি কাজ নাও যেতে পারেন বা এতে আপনার মন খারাপের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আপনাকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখতে হবে। আর প্রয়োজনের ছোটোখাটো সমস্যা যদি দেখা যায় ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কোনোভাবে তা অবহেলা করবেন না, এটা নাহলে কিন্তু বাড়াবাড়ি হতে পারে বা আপনাকে একটু বেশি সমস্যার মধ্যে ফেলতে পারে। আজকে আপনার আর্থিক পরিস্থিতি মূলত উন্নত হবে, আপনি নতুন কোনো উপায়ে কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার নিজের ব্যবসা আরও কিছুটা উন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যবসা দিকে মনোযোগী হতে হবে। আর যারা ব্যবসা করছেন লোকসানের মুখে পড়েছেন, তারা অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন অথবা পরিবারে মা বাবার সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি ভালো হবে। আজ নিজেকে কারোর সঙ্গে আজকে তুলনা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এবং আপনি মানসিক চাপের ভিতরে পড়তে পারেন, যা আপনার জন্য খুবই সমস্যাকর হবে। আর বিজনেস প্ল্যান থাকলে অবশ্যই তাতে এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। আজ নতুন যারা বিজনেস করতে চাইছেন, দূরে কোথাও ভ্রমণ ক্যান্সেল করাটাই আপনার জন্য সবথেকে ভালো হবে। আজ খাওয়া দাওয়ায় বেশ সতর্কতা অবলম্বন করুন, বেশি তেলযুক্ত খাবার বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলারই চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর বেশি করে জল খাওয়ার চেষ্টা করুন, সেটা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। আজ নিজেকে ভালো রাখতে, সুস্থ রাখতে নিজেকে একটু সময় দিন এবং প্রয়োজনে আজকে ধর্মীয় কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন অথবা কোনো নিজের পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি ভালো যাচ্ছে। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। আপনি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। লটারি ফটকা ব্যবসায় দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, অবশ্যই আপনারা আজকে একটা লটারি কাটতে পারেন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকে বেশ ভালো কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে বা ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাবে। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য দিনটি ভালো রয়েছে, আর বন্ধুদের সাহায্য সহযোগিতায় আজকে আপনি অনেক কাজ সহজে করে ফেলতে পারবেন, তাই সেক্ষেত্রে আপনার জন্য দিনটি অনেকটা ভালো যাবে। এতে আপনার কাজের চাপ কিছুটা হলেও কমের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ার সম্ভাবনা খুব ভীষণ রয়েছে, তাই খুবই সামলে চলার চেষ্টা করবেন, নিজের মনকে যতটা পারেন শান্ত রাখার চেষ্টা করুন, আর পরিবারের বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। আর যতটা সম্ভব বাড়িতে করে সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি ভালো রয়েছে। যারা অফিসে বা কাজ করেন বা কাজের জায়গায় কাজ করেন, কাজের সময় খুব তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আজকে আপনাদের সকলের স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখবেন, স্বাস্থ্যের জন্য আপনাদের একটু খরচ বৃদ্ধি পাবে বা স্বাস্থ্যের জন্য কাজের ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই সতর্কতা অবলম্বন করুন। বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটাবেন, আর বন্ধুরা মিলে যদি কোনো কাজ ব্যবসা শুরু করতে চান, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজ আপনার আশেপাশে কী ঘটছে তার ব্যাপারে সতর্কতা অবলম্বন রাখবেন, আর কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া থেকে বিরত থাকবেন। যারা অফিসে কাজ করেন, আজকে মহিলা কর্মীদের থেকে বিরত থাকাই আপনার জন্য ভালো হবে। আর বিশেষ করে যারা শেয়ার মার্কেট ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাবে। অবশ্যই আপনারা বিনিয়োগ করতে পারেন, সঠিক শিক্ষার প্রয়োজন রয়েছে, এই নয় যে যেখানে সেখানে বিনিয়োগ করতে হবে, খুব সামলে চলা জরুরি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 9, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।
লটারি ও ফটকা ব্যবসায় যেহেতু দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, অবশ্যই আপনারা একটা লটারি কাটতে পারেন। তবে আপনাদের জন্য আজকের শুভ সময় সকাল 11:05 থেকে ভালো সময় চলছে দুপুর 12:06 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন। আর যারা অবিবাহিত ছিলেন বা বিবাহের যোগ চলছিল, সেক্ষেত্রে আপনাদের কাজে একটা সাফল্য মেলার সম্ভাবনা খুব ভীষণ রয়েছে, তাই সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে।